নমস্কার দর্শক বন্ধু, আপন মানে তো যুক্ত 2 পরীক্ষা দিয়ে সারিবে এবং সেটা যদি আপন মানে ফেল হয়ে যাইছেন কিংবা আপনার কম্পার্টমেন্ট বাজছে তাহলে আপনার কেমতে ইনস্ট্যান্ট পরীক্ষা দিয়ে পারিবে এবং উত্তীর্ণ হয়ে পারিবে এবং আগকু ডিগ্রি নিয়ে পারিবে, কলেজে পড়ি পারিবে। তো আজ মু এই ভিডিওরে আপনার কহিবাকু যাচ্ছি আপন মানে কেমতে দেই পারিবে নিজের ইনস্ট্যান্ট পরীক্ষা এবং সেটির আপনার পাস করে পারিবে। আপনার কোনসি বি স্ট্রিম নো হইতান্ত না, কাহেকি কড়া বাণিজ্য বিজ্ঞান ধন্দামূলক শিক্ষা কোনসি বি আপনার হইতান্ত, তো আপনার সেইটার আপনার ইনস্ট্যান্ট পরীক্ষাটি দেই পারিবে এবং আপনার উত্তীর্ণ হয়েকি আপনার এর লাভ উঠাই পারিবে। তো এই যে পরীক্ষাটি আপনার স্টার্ট হব, এ 27 জুলাই স্টার্ট হওয়া। তো বর্তমানে আপনার দেখিপারে মো পাখে গোটে পেপর ক্লিপ অছি, এখানে আপনার দেখিপারুবে 18 যুক্ত 2 ইনস্ট্যান্ট পরীক্ষা মানে 27 তারিখ আপনার এখানে ফর্ম ফিল আপটি চালিব। 27 তারিখর 1 তারিখ পর্যন্ত আপনার 27 জুন্রু 1 জুলাই পর্যন্ত আপনার অনলাইন মাধ্যমে ফর্ম ফিল আপ চালিব। সেখানে আপনার ফর্ম ফিল আপ করে নেবে, আপনার যে যে ফেল হয়ে যাই কম্পার্টমেন্ট বাজি যাই সেই ফর্মটি আপনার ফিল আপ করে নেবে এবং এই যদি আপনার ফর্ম ফিল আপ করতে তাহলে এখানে 520 টাকা লাগবে আপনার ফর্ম ফিল আপ এবং আপনার পরীক্ষাটি 18, 19, 20 জুলাইরে আপনার পরীক্ষাটি হব। তো বর্তমানে আপনার জানলে কি আপনার ইনস্ট্যান্ট পরীক্ষা হব এবং এখানে আপনার যদি ফেল হয়েছি তাহলে পাস করে পারবে। তো বর্তমানে যদি আপনার এই ভিডিও আপনার এই নিউজ পেপর ক্লিপকে ডাউনলোড করা চাহুন তাহলে এর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, সেটা যাই কি আপনার এখানে ডাউনলোড করে পারবে। যদি আপনার ভিডিও পছন্দ আসলে তাহলে লাইক করি আমার চ্যানেল বর্তমানে সবসক্রাইব করে দিও। মু আপনার বতেবি কি আপনার কেমতে ইনস্ট্যান্ট পরীক্ষার ফর্মটি ফিল আপ করে পারবে। তো দেখা হবে আর গোটে ভিডিওতে, সেতবে পর্যন্ত বিদায় দিও। জয় জগন্নাথ।